ডেমোক্রেসিতে টেরোরিজমের কোনো জায়গা নেই। ডেমোক্রেসিতে আমরা কথাপত্র বলে যে কোনো সমস্যা আছে তার সমাধান করতে পারি, এটাই বেসিস আছে ডেমোক্রেসি। আর আমরা দেশের সবাই মানুষরা আমরা এটাতে খুব বিশ্বাস করি, তো আমরাও এনকারেজ করি কথাপত্র বলে। যদি আমরা মানুষকে যারা ভ্রমিত হয়েছে আর যারা এই মুভমেন্টের দিকে চলে গেছে, যদি আমরা ওদের বোঝাতে পারি আর ওদেরকে আবার মেন স্ট্রিমে নিয়ে আসতে পারি, এর থেকে ভালো আর কিছু হয় না। তো সেই দিক দিয়ে আজকে একটা খুব বড় দিন আছে এই মুভমেন্ট নিয়ে, কারণ উনি হচ্ছেন খুব ইম্পর্টেন্ট লিডার অফ দ্য কেএলও মুভমেন্ট। আর উনি নিজে এসে এখানে আত্মসমর্পণ করেছেন, ওনার বিশেষের সাথে সাথে উনি একটা আর্মস আত্মসমর্পণ করেছেন, AK-47 রাইফেল আছে। সুদীর্ঘ 16 বছর আমি সশস্ত্র আন্দোলন করলাম, করে আমি বুঝেছি যে হিংসার প্রতি কমলাপুরবাসীর কোনো উন্নয়ন সম্ভব নয় বা হবে না। তাই আমি আমার যেসব কমলাপুরের ভাই বোনরা এবং বন্ধুরা এখনও জঙ্গলে অস্ত্র ধরে আছে, তাদেরকে আমি আহ্বান করি যে তারা অস্ত্র ছেড়ে দিয়ে ফিরে আসুক। যারা আমাদের সদস্য বা আমাদের প্রিয় আছে তারা খুব তাড়াতাড়ি আত্মসমর্পণ করবে।